हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক टू माई चैनल খাদ্য গল্প। आशा करी আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা শাকের রেসিপি, যেটা হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। এক মাস রোজা রাখার পরে আমরা যখন ঈদের রিচপুট খাই তারপরে কিন্তু আর রিচপুট খেতে ভালো লাগে না, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এই তো চুলাতে আমি শাকটা বসিয়ে দিয়েছি, অলরেডি চুলোটা ধরে দিয়েছি। আর এখানে ঠিক আমি কতটুকু শাক আমি বলতে পারবো না, এটা এখানে মানে 8 পাউন্ডের শাক ছিল, বেশ আধা কেজি বা 1 কেজি আমি জানি না, ঠিক বুঝতে পারি না। তো শাকটা আমি রেখে দিইনি, পুরোটা আমি বসিয়ে দিলাম। আর যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে পাক করব, মানে ভাজবো, তখন এই জন্য আমি কোনো পেঁয়াজ বা কোনো কিছুই দিচ্ছি না। আমি জাস্ট একটু লবণ দিয়ে দিব, আর অল্প করে দিব লবণ, কারণ শাকটা কিন্তু নরম হলে অনেক নিচে নেমে যাবে, এই জন্য এখন একটু অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢেকে দিব। তো আমি ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। একটু শাক থেকে পানি উঠবে, ওই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে একদম শুকিয়ে ফেলবো। যেহেতু আমি লবণ দিয়েছি এই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। অলরেডি শাকটা নরম হতে শুরু করে দিয়েছে। আমি আবার ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এখন শাকটাকে আমি একদম শুকিয়ে নিব। এই যে দেখুন একটু পানি আছে, আমি কিন্তু কোনো পানি দিইনি, শাক থেকেই অনেক পানি উঠে গেছে। আমি এটাকে একটু পানিটাকে ভালো মতো শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করব। এই তো শাকটা একদম শুকিয়ে গেছে, আমি একটু এরকম করে ভেঙে দিব। এই তো শাকটা একদম শুকিয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব এবং এই কড়াটার মধ্যে আমি বাগার দিব মাছ দিয়ে। আর আমার অন্য চুলায় ভাত হচ্ছে, সেটার খুব শব্দ হচ্ছে। তো ঠিক আছে, আমি এটাকে ঢেলে তারপরে ফিরে আসছি। তো আমি ফিরে আসলাম, কড়াইটা আবার বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু সোনালি কালার করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 3 কোষ রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম চেয়ে একটু ছোট। এখন আমি একটু হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু পানি। আমি নেড়ে নিব ভালো মতো। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ নিয়েছিলাম, এখানে আমার প্রায় 5-6টা চিংড়ি মাছ, আমি বেশ বড় বড় চিংড়ি, তো ওগুলাকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আর একটু লবণ, এটা মাছের জন্য। আমি শাকে কম করে দিয়েছি, কিন্তু শাকে লাগলে আবার দেখে নিব, লাগলে দিব আর কি। চিংড়ি মাছ আসলে বেশিক্ষণ কুক করতে হয় না, মানে বেশিক্ষণ রান্না করলে এটা একটা রাবারি হয়ে যায়। তো এই তো আমি কিছুক্ষণ এটার সাথে একটু নেড়ে চেড়ে তারপরে আমি মাছটা ঢেলে শাকটা ঢেলে দিব। তো মাছটা একটু কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি এখন শাকটা ঢেলে দিচ্ছি। এখন আমি শাকটাকে ভালো মতো মিলিয়ে নিব। দেখেন কড়াইতে জায়গা হচ্ছিল না, কিন্তু এই শাকের জন্য হ্যাঁ দেখতে মনে হচ্ছিল যে অনেক শাক, এটা জায়গা হবে না। এখন দেখেন কতটুকু হয়ে গেছে। আর লবণ লাগবে না, আমি চেক করে দেখেছি লবণ সবকিছু ঠিক আছে। শাকটা কিন্তু রান্না প্রায় কাছাকাছি হয়ে আসছে, আর 2-1 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব। শাকটা আমার একদমই হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি প্লেটে সার্ভ করে ফিরে আসছি। এই তো সার্ভিং ডিশে নিয়ে ফিরে আসলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি? আর সাথে যদি থাকে শুকনা মরিচ, তাহলে তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।